কলকাতা সহ বাংলার 7 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। এক নজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। তো কলকাতা সহ বাংলার কোন 7 জেলায় কবে কখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি আরও কতদিন চলবে, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতা সহ আশেপাশের এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস মতো। এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 22 ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বাকি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 21 ফেব্রুয়ারি সোমবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 5 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। কলকাতার আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিকেল কিংবা রাতের দিকে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।